আমি কোনো ভগবান নই যে তোকে ছেড়ে দেবো, কোনো শয়তান নই যে তোকে মেরে দেবো, আমি হলাম পুলিশ, মারা আর ছাড়ার মাঝখানে ঝুলিয়ে রাখবো। বুলাদি মানে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি জিদ্দার কোনো ভিডিওর, মানে জিদ্দার কোনো ফিল্মের ভিডিও আপনারা দেখতে চেয়েছেন, তাই আজকে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী জিদ্দার অভিনীত শত্রু সিনেমার একটা ক্লিপিং নিয়ে চলে এসেছি। অ্যাজ ইউ অল নো, শত্রু সিনেমায় জিদ্দা কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টরের রোলে অভিনয় করেছিলেন। সেই ইন্সপেক্টরের একটাই মোটো, কিভাবে শত্রুদেরকে মারামারি ঝগড়া ছাড়াই খুব বুদ্ধির সাথে তাদের রহস্য ফাঁস করা যায়। সেরকমই একটা ক্লিপিং এখন দেখাবো, যে ক্লিপিংয়ে আপনারা দেখতে পাবেন একটি মেয়ে জিদ্দার কাছে আসে, যাকে বেসিক্যালি সেই সিনেমার ভিলেনরা জিদ্দার কাছে পাঠায়। সে এসে জিদ্দাকে মিথ্যা করে একটা কমপ্লেন করে, আর জিদ্দা খুব বুদ্ধিমানের সাথে, মানে খুব বুদ্ধির সাথে জিনিসটা ট্যাকেল করে। কিভাবে জিনিসটা ট্যাকেল করছে সেটাই দেখে নেবেন, চলুন দেখে নিই। নমস্কার, আমার নাম কাকুলি দাস, আমি শিবপুরের কাছেই থাকি, একাই থাকি, একটা ছোট অফিসে চাকরি করে কোনো রকমে দিন চালাই। জানেন তো, ওই পাড়ারই কতগুলো বাঘাটে ছেলে দিন সাতেক ধরে আমাকে খুব উত্তক্ত করছে। তো আপনি এর আগে কমপ্লেন করেননি কেন? আসলে একা থাকি তো, তাই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আজ সকালে ওই ছেলেগুলো বাড়িতে ঢুকে মাল খেয়ে আমার গায়ে হাত দিতে গেছিল, তাই আর সহ্য করতে না পেরে আমি আপনার কাছে ছুটে এসেছি স্যার। আপনি শিবপুর থানা ছেড়ে হঠাৎ এখানে এলেন কেন? আসলে আপনার সততা সম্পর্কে এত শুনেছি তো। সুব্রত স্যার, সুব্রত, হেডকোয়ার্টার্স থেকে কিছু মেল এসেছে, চেক করো তো। আপনি যদি না বাঁচান তাহলে ওরা বোধহয় আমার ইজ্জত নিয়ে ছেলে গালা করবে স্যার। আপনার নামটা কি যেন বললেন? কাকুলি দাস। ঠিকানা? 22B আনন্দমোহন রোড, শিবপুর। কোথায় কাজ করেন? চ্যাটার্জি পার্ক স্ট্রিট। চলুন, আমি এক্ষুনি যাচ্ছি আপনার সাথে, দেখি কি আপনাকে ডিস্টার্ব করছে। থ্যাংক ইউ স্যার। ওই মেয়েটা 100% ফ্রড, ওর বাড়ির আর অফিসের ডিটেলসগুলো নিয়ে আমাকে ফোন করে ইমিডিয়েটলি জানাও, ওকে? আরে স্যার। হ্যালো, হ্যাঁ আমি হাওড়া পুলিশ স্টেশন থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার একটা ইনফরমেশন চাই, কাকুলি দাস নামে আপনাদের কোম্পানিতে কেউ কাজ করে কি? কাকুলি দাস? সরি স্যার, কাকুলি দাস বলে তো এখানে কেউ কাজ করে না। হ্যাঁ বাবা বলো। কি? ও আচ্ছা, মন্দিরে পুজো হবে না? দেখলেন তো আমাদের জিদ্দা কত ভালো, মানে কত সুন্দর একটা বুদ্ধি খাটিয়ে গোটা ব্যাপারটা সলভ করে দিল। কেমন লাগলো আজকের এপিসোডটা? আর এরকম কি কি ভিডিওস আপনি দেখতে চাইছেন এরকমভাবেই কমেন্ট করে আমাকে জানাতে থাকুন, আর আমি নিয়ে আসবো নতুন নতুন ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য এই চ্যানেলে। চলুন আজকের মতো আসি, পরের দিন আবার আপনার সাথে দেখা হবে। তবে তার আগে যদি আপনি আমাকে দেখছেন ফেসবুকে, এক্ষুনি যান আর আমার পেজটা লাইক করে দিন, আর যদি দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের ট্যাগ করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।